নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী দেখাতে। শতাব্দী প্রাচীন এই দুর্গোৎসব এই বছর 103তম বর্ষে পড়ল। বাগবাজার স্টেশন আর বাগবাজার ঘাটের কাছে অবস্থিত এই পুজো কোনো ভূমিকার দরকার নেই। একসময় এই পুজোর প্রেসিডেন্ট ছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু। এই পুজোর নামের মধ্যে প্রদর্শনী শব্দটি থাকার কারণ হচ্ছে ইংরেজ আমলে পুজোর সময় নানা রকম জিমনাস্টিক কার্যকলাপের প্রদর্শনী করা হতো। দেখুন, সচেতনতার জন্য কি সুন্দর আলপনার মধ্যেও মাস্ক থেকে ফুলিয়ে তোলা হয়েছে। প্যান্ডেল এখানে একই ধাঁচের হয়, খুব একটা নতুনত্ব লক্ষ্য করা যাচ্ছে না, তবে প্যান্ডেলদের দেখতে খুবই সুন্দর। যদিও এই পুজো নতুনত্বের ধার ধারে না, কারণ পুরাতনতাকে বজায় রাখাই বাগবাজারের প্রথা। দেখতেই পাচ্ছেন অন্যান্য বারের সঙ্গে তাল মিলিয়ে মণ্ডপের আশেপাশে এবং মাঠের ভেতরে মেলা এইবারও বসেছে। দোকানপাট মোটামুটি বসে গেছে, কিছু দোকান বাকি আছে যেগুলো আজকের মধ্যে বসে। আপনারা জানেন এই বছর তৃতীয়া আর চতুর্থী একদিনেই পড়েছে, সেই তৃতীয়া চতুর্থীর সন্ধ্যাতেই হবে বাগবাজার সার্বজনীনের উদ্বোধন। চলুন এবার মণ্ডপের ভেতরে যাওয়া যাক, দেখি কীরকম সাজসজ্জা হয়েছে ভেতরে। উপরে একটি বিশাল ঝাড়বাতি, আর সামনে সেই চিরাচরিত প্রথাগত মা দুর্গা। মা দুর্গা এখানে বরাবরই আয়তনে একটু বড় এবং মায়ের মাথায় একটি বিশাল মুকুট। আপনারা হয়তো শুনেছেন অন্যান্য বারের থেকে এইবারের মুকুটটি আলাদা। প্রতিবারের মুকুটটি ডাকের সাজের হয়, এইবারের মুকুটটি অন্যভাবে কাজ করে, একটু নতুনত্ব এসেছে এবার সাজে। ঝাড়বাতিটিও প্রত্যেক বছর ছাদে শোভা পায়। অপূর্ব সুন্দর বাগবাজারের মা দুর্গা, কিন্তু এখনও যেহেতু উদ্বোধন হয়নি সেজন্য মুখের আবরণ সরানো হয়নি। এবং সেই সঙ্গে অপূর্ব সুন্দর মায়ের মাথার মুখ। প্রত্যেক দেবদেবীকেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। হাতের অস্ত্র পরানোর কাজ চলছে। কলকাতার অন্যান্য বিখ্যাত পূজাগুলি আমাদের ভিডিওগুলি দেখতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। আর প্লে লিস্টের নাম হলো দুর্গা পূজা 2021।
সমস্ত কোভিড প্রোটোকল মেনে পুজো হবে। আপনারা নিশ্চিন্তে ঠাকুর দেখতে আসুন। মণ্ডপটি বাইরে থেকে মেলা বসেছে, তবে দূরত্ব মেনটেন করেই সমস্ত দোকানপাট বসেছে। ঠাকুর দেখার পর একবার বাগবাজার ঘাটে ঘুরে আসা যেতেই পারে। মা গঙ্গার আশীর্বাদে মন হালকা হয়ে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।